খেলা শুরু। এখন দীঘা সি বিচে যাচ্ছি, এখন প্রায় 1টা বাজে। আমাদের প্রিয়া মামুনি এখনো পর্যন্ত মেকআপে ব্যস্ত, ময়দা মাখতে ব্যস্ত ভাই, মহিলা ময়দা গজব বেজতি হ্যায়। লুকটা দেখাচ্ছি, যেখানে আমরা একটা ভেটকি ফ্রাইনাটা ভেটকি বোল্ডেজ ফ্রাই নিয়েছি, তো খেয়ে দেখা যাক এটা কেমন, রিভিউটা আমরা একটু কিছুক্ষণ পরে জানাবো। খাওয়া যাক, খা একটা দাঁড়াটা দে, খা। হ্যালো দে, ট্রাই করি। খুবই নরম, আর খুবই খুবই টেস্টি, খুব নরম, ভীষণ নরম। পড়া হচ্ছে এখানে, আহা আহা, তাতে খইনি, তাতে খইনি, তাতে খইনি। সো আমরা বাড়ি চলে এসেছি, বিরিয়ানি খাওয়া হলো। আর্সেনালের তো শুনেছি, আর্সেনালের বিরিয়ানি খাওয়া হলো, তো সবাই এখন মোটামুটি টায়ার্ড, এখন সবাই ঘুমাবে, একটু আড্ডা মারা হবে, তারপর ঘুমানো হবে। তো কালকের আমরা 4টার সময় উঠে মোহনা, তাই তো? একদম, কালকে 4টার সময় উঠে মোহনা, তো কালকে দেখা হচ্ছে, গুড নাইট, গুড নাইট, গুড নাইট ব্রো। প্রায় 5টা, ঘুম থেকে ওটা করা ছিল কটার সময়? চলো যাবে যাক, মোহনা এসে গেছি, তাই তো ভাই? মোহনা এসে গেছি, এখন আপাতত মাছ ফাছ এসছে, এখন আপাতত ওঠেনি, মাছ ফাছ উঠবে, পুরো অন্ধকার, এখন পুরো দেখা যাচ্ছে না, খুব একটা দেখা যাবে না, তো মাছ ফাছ দেখি উঠে উঠুক আর কি, উঠে বলছি উঠুক, মাথা গেছে বিশাল চায়া করছে। বিশাল চা খেতে ইচ্ছা করছে, মাথা মাথা ঘুরছে, চা খাওয়া যাক, তারপরে দেখা হচ্ছে। মোহনা
দারুন করে দিচ্ছে মোহনা। হ্যাঁ হ্যাঁ তোল হয়েছে ঠিক আছে। এটা কি হচ্ছে ভাই? এটা এটা কি হচ্ছে আইনা? আর আপাতত এখানে বিশাল ভিড় হয়ে আছে। আজকের বলতে গেলে সিজনের আজকে লাস্ট ডেট, কালকের থেকে মনে হচ্ছে না কাউকে ঢুকতে দেবে, কারণ সোমবার তাই 27 তারিখ এখানে ভোট। আর আশা করছি কালকে এখানে ঢুকতে দেবে, আর 27 তারিখের পর থেকে আর সবাইকে ঢুকতে দেবে। তো আমরা আজকেরই 3টার সময় বিডিএ যাব। আজের মোহনা এখান থেকে মাছটা কিনে নিয়ে আমরা বেরোবো, মাছের ওখানে গিয়ে আমরা ভিড়টা করবো। এই এখন মাছ কিনতে বেরিয়েছি, আর মাছের ভিডিওগুলো তোমরা তো দেখে নাও। দেখে নাও পুরো ভাই, যা ভিউটা লাগছে পুরো দেখে নাও ভিউটা ভাই, জাস্ট আকাশটা একবার দেখে নাও। তো মোটামুটি এখন চিংড়ি মাছ নেওয়া হয়েছে আমাদের, পম্পলেট মাছটা নেওয়ার ইচ্ছা ছিল বাট অতিরিক্ত দাম বলছে এখানে, তো চিংড়ি মাছটাই নেওয়া হয়েছে। আর বাজেট আমাদের খুব একটা তো বেশি নেই, তো চিংড়ি মাছটাই আপাতত রেকমেন্ড করলো সবাই, তো চিংড়ি মাছই নেওয়া হয়েছে। তো চিংড়ি মাছই খাওয়া হবে। আর এখন হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি, হাঁটতে হাঁটতে ইয়েস মোনা থেকে নিউ দিঘা হাঁটতে হাঁটতে পা ভেঙে আটি হয়ে যাচ্ছে। তো এই জীবন। আর আজকের চান করার এনজয়টা আমার যা মনে হয় তুলতে পারবো না, কারণ আজকেরও সেম ভিড় থাকবে, কারণ আজ রোববার। আর তারপরে আবার সাড়ে তিনটার দিকে আমরা আবার বাসে উঠবো, তো একেবারে দেখছি মাঝখানে যদি কিছু হয় তো অবশ্যই আমি আবার ভিডিওটা বানাবো, আর আদারওয়াইজ নাহলে পুরো একেবারে যখন বাসে উঠবো তখন এই ভিডিওটা বানাবো। আর পুরো ভিউটা হয় দেখো, একবার জাস্ট পিছনের ভিডিও দেখো, তার ওয়েট এবার দেখো ভিউটা অসাম লাগছে ভাই, জাস্ট অসাম লাগছে। পাগলাগুলো যাচ্ছে সামনে, তো মনে আছে তো ভালো লাগলে কী করতে হবে? লাইক সাবস্ক্রাইব অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা। আর 1000 টাকার চ্যালেঞ্জটা যে কি হয়েছে সে বুঝতেই পারছি, তোমরা আজ থেকে বুঝতে পারছো, তো আমি পরে বলবো ওটা। আর যেটা বলা ছিল যে 1000 টাকা যে চ্যালেঞ্জটা ওটা ছেড়ে দেওয়ার বললাম না, লাস্টেই বলবো ওটা, সব থেকে বেটার লাস্টেই বলবো আমি। চলো হোটেলে যাওয়া যাক। সবাই বাসে আছে, সবাই বাসে আছে, আর সবার ফাটছে, পুরো বাসের পেছন সিটে সিট পেয়েছি, সবার ফাটছে এখন। আমার 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 আলু হয়েছে, এই যে পেটে পেটে চৌচির হয়ে গেছে, এ তো মাথা চৌচির হয়ে গেছে, এই দুই বসে মানে এ নিয়ে ঘুরছে, আমাদের খুব কষ্ট হচ্ছে, আমি কলকাতায় যেতে চাই। ভাই
সো হে বাচ্চাস, আই নো তোমরা কিছু দেখতে পাচ্ছ না আই থিঙ্ক। তো আমার এই বাড়ির রাস্তায় আমি ঢুকে গেছি। তো ফার্স্ট অফ অল চ্যালেঞ্জ যেটা হয়েছিল যে 1000 টাকার মধ্যে সবকিছু কমপ্লিট করতে হবে, হয়নি ভাই, আমি চ্যালেঞ্জটা হেরে গেছি। তো বন্ধু বান্ধবের কথাও শুনতে হবে। তো সবাই সবার বাড়িতে ঢুকে গেছে, এই বাস থেকে নামলাম। আর ভিডিওটা ভালো লাগলো তো অবশ্যই যা যা করা আছে জানা আছে। তো এর জন্য বিশাল টায়ার্ড।